গোলাঘাট এম এছ এর প্রতিশ্রুতির প্রতিফলন পরিকল্পনা শীর্ষ সভা। সকল জাতি, ধর্ম, বর্ণ, ভাষিক লোকক সমানে আগুয়াই দিয়াটো এম এছ এর মূল লক্ষ্য আর উদ্দেশ্য। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে সাংবিধানিক মর্যাদা সম্পন্ন এম এছ এ গঠনত গুরুত্ব। মিচিং জাতীয় সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতত মিচিং জনগোষ্ঠীর উন্নয়ন আর স্বায়ত্ত শাসনের বাবে অসম সরকারে 1995 সনত মিচিং স্বায়ত্তশাসিত পরিষদ চমুকৈ এম এছ এ গঠনের অধিসূচনা জারি। 2005 সনত শর্ত সাপেক্ষে সরকারে 36 জনীয় এখন পরিষদ গঠন করে। এই মিচিং স্বায়ত্তশাসিত পরিষদখন পোন প্রথমবারের কারণে 2013 সনত নির্বাচন প্রক্রিয়ার গঠন হয়। নির্বাচন প্রক্রিয়ার গঠন করা কালের পর 2024 সনলৈকে অর্থাৎ 10 বছরে পরিষদখন মিচিং জাতীয় সংগঠনের সমর্থিত সম্মিলিত গণশক্তি অসম দলটির দখলত আছে। ইতিমধ্যে মধ্য দুটা কার্যকালের অন্তত পরিষদখনের উদ্যোগত প্রতিখন পরিষদীয় সমষ্টিত 10 দিনিয়া কার্যসূচীরে প্রতিশ্রুতির প্রতিফলন আর পরিকল্পনা শীর্ষক রাজহুয়া সভা অনুষ্ঠিত করে আছে। শুকুরবারে গোলাঘাট জেলার অন্তর্গত 28 ধনশিৰি, দিছৈ আর 28 নম্বর গেলাবিল পরিষদীয় সমষ্টি দুটার রাইজক লৈ বংকোয়াল বালিচাপৰি নাট্য মন্দিরত একেলগে রাজহুয়া সভা অনুষ্ঠিত করে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোণেশ্বর আহোম সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া সভাত 28 ধনশিৰি, দিছৈ সমষ্টির সাধারণ সদস্য সুধীর চন্দ্র মরাং আর 29 নম্বর গেলাবিল সমষ্টির সাধারণ সদস্য লিভা পেগুয়ে নিজ নিজ সমষ্টিত রূপায়ণ করা আঁচনিসমূহর খতিয়ান দাঙি ধরে। সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি পরিষদ অধ্যক্ষ সুনীল পেগুয়ে কয় যে এই পরিষদখন কেবল মিচিং জনগোষ্ঠীর বাবে নহয়, এই পরিষদের এলাকাত বাস করার প্রতিটি জাতি জনগোষ্ঠী বিভিন্ন ভাষিক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলো শ্রেণীর লোকক সমানে আগুয়াই নিয়ায় হয়েছে এম এছ এর মূল লক্ষ্য আর উদ্দেশ্য। প্রয়োজন সাপেক্ষে শিক্ষা আর স্বাস্থ্যর উন্নয়নের কারণে পরিষদের বাহিরতো পুঁজি আবন্টন দিয়া হয়েছে বলে কয় অধ্যক্ষগুলো। সভাত সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকা পরিষদের কার্যবাহী সদস্য পুরুষোত্তম দলে সাংবাদিকর প্রশ্নের উত্তর আগন্তুক মিচিং স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচনত কংগ্রেস দলে প্রভাব পেলাব নোৱাৰে বলে মন্তব্য করে। পরিষদের মোট 40টা সমষ্টির সম্মিলিত গণশক্তির মিত্র দলের প্রার্থীয় জয়লাভ করব বলে কয়। হস্ত অনুসূচী দাবিটুক আলোচনার বাবে কেন্দ্রীয় সরকারলৈ প্রেরণ করেছে। বর্তমান বিষয়টি কেন্দ্রীয় সরকারের আলোচনাধীনত আছে আর আমি আশাবাদী অহা 2026 সনের আগত ইয়ার সমাধান লাভ করিম বলে কয় কার্যবাহী সদস্যগুলো। মিচিং স্বায়ত্তশাসিত পরিষদে ইতিমধ্যে নির্বাচিত পরিষদ হিসাবে 10 বছর অর্পণ করেছে আর ইয়ার পরিপ্রেক্ষিতত যা 10 বছর রাইজক দিয়া প্রতিশ্রুতি আর ইয়ার রূপায়ণ আর ভবিষ্যতে কি পরিকল্পনা করেছে আগন্তুক সময়খিন এইখিনি কথা রাইজক কবর কারণে আমি যা 16 আগস্টের পর অহা 26 আগস্টলে 2 দিনের কার্যসূচীরে সমষ্টি ভিত্তিক আমি রাজহুয়া সভা পাতিছি আর আজি 28 নং ধনশিৰি দিছৈ সমষ্টি আর 29 নং জেলাবিল সমষ্টি এই দুইটা সমষ্টির আজি রাজহুয়া সভা একেলগে হয়েছে বংকোয়াল চাপৰি গোটেই নাট্য মন্দিৰত। গতিকে ইয়াত আমি জনগণক বিগত সময়ত দিয়া প্রতিশ্রুতি আর ইয়ার রূপায়ণ সম্পর্কে পরিকল্পনা সম্পর্কে আমি অবগত করেছো। ইতিমধ্যে আমার মিচিং স্বায়ত্তশাসিত পরিষদ 36টা সমষ্টি আসলে অসম সরকারে কেবিনেট সিদ্ধান্ত লৈ ইয়াক 40টা সমষ্টি আর 4টা সমষ্টি বৃদ্ধি করার কারণে সিদ্ধান্ত লৈছে ইতিমধ্যে গভর্নমেন্টে নোটিফিকেশন আউট করেছে মানে ইয়ারিংয়ের কারণে। গতি এই কথাটি স্পষ্ট করছো যে যখন লোক কাউন্সিলত থাকিব নিবিচারে তেওঁলোক নাথাকিব নিশ্চিতভাবে, কিন্তু আমি অকল কাউন্সিল এরিয়া বলি দিও, আমি আপনাদের যদি ইচ্ছা হয় আমি বোকাখাত টাউনটো আমার কাউন্সিলর নহয়, বা আপনি যদি ডিব্রুগড় যায়, গুয়াহাটি যায়, বা ধেমাজির যাক টাউন এরিয়াবিল এই তো কাউন্সিলর লখিমপুর, কিন্তু আমি সকলতে স্বাস্থ্য আর শিক্ষা ক্ষেত্র আমি আন্তঃগাঁথনি নির্মাণত পয়সা যথেষ্ট দিয়েছি, এই কাউন্সিলর ভিতর পরে নপরে এই ডর কথা নয়। আমি যেহেতুকে নাগরিক আমি গতি বসবাস করা অসমিয়ারে এটা সরু অঙ্গ এটা হল মিচিং জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীক সকল দিকত আগুয়াই নিয়ার এটা এই সংগ্রামে
আর এই সংগ্রামত অকল মিচিং মানুষ নয়, বিভিন্ন জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে, সরকারে আগবাড়ি যাব পারছে। আর অকলো ধর্মীয় বিশ্বাস, অকলো জনগোষ্ঠী ধর্মীয়, আপনি মন্দিরে চাও, নামঘরে চাও, বা পাথর মন্দিরে চাও, বা যখন মানে বঙালী জনগোষ্ঠীর যা ধর্মীয় পরম্পরা বিশ্বাসের ক্ষেত্রতে হোক, মিচিং জনগোষ্ঠীর তো মুরং ঘরের পর আরম্ভ করে এইবিল আছে, অকলো জনগোষ্ঠীর অকলো গাঁত আমি এনেকা অনুষ্ঠান আমি নির্মাণ করি, আমি একেলগে আগুয়াই যাম। ইয়াত কোনো আমি পৃথকবাদী মনোভাব আমার নাই, ভেদাভেদ নাই, আমি একেলগে থাকি পিনে আমি আগুয়াই যাব পারিম, সমাজখন আগুয়াই নিব পারিম। আর এই মিচিং সমাজখন যদি সকল ক্ষেত্র আগুয়াই নেযায়, তেতিয়ালে অসমখন আগুয়াই যাওয়াটো অসম্ভব। কারণ অসম হইছে সকলো বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে পরিপূর্ণ এখন রাইজ, গতি এটা জনগোষ্ঠীক বাদ দি এখন রাইজখন, এই অসম রাইজখন আগুয়াই আগুয়াই যাব নোৱাৰে। একাংশ বৈশাসিক মনোভিত্তির মানুষ ঘরখনের দরে কাণ্ড লিপ্ত হয়েছে, আজি ঢিং উত্তাল হয়ে আছে সমগ্র রাজ্য, মিচিং সাহিত্য সাহিত্য পরিষদের পর কিনা নাই। আমি প্রথম কথা হল এনেকা ঘৃণনীয় কার্য আমি গরিহনা দিয়েছো, তীব্র গরিহনা দিয়েছো, আর দুঃখী অকল উচি রাস্তি পাব লাগে এইটু আমার দাবি। 2013 সনত মিচিং সাহিত্য সাহিত্য পরিষদর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, আর 2013 সনের পর 2024 সনলে আমি সম্মিলিত গণশক্তি অসম, ডিএমপিকে, এমএমকে আর ভারতীয় জনতা পার্টি এই মিত্রজোটে সরকার মানে পরিষদ দখল করে আছো। আজি 10টা বছর সম্পূর্ণ হয়েছে, আর এই 10টা বছর আমি কি কি কাম কাজ করল তার এক খতিয়ান পোনপটিয়াভাবে রাইজর মাজত দাঙি ধরবর কারণে আমি ইয়াত এই সভা অনুষ্ঠিত করেছো। এই সম্পূর্ণ আমার এমএসসির পলিসির আধারতেই সভাবর অনুষ্ঠিত হয়েছে। আমার 36টা সমষ্টি আছে, এইবার 40টালে বৃদ্ধি হয়েছে। এই 40টা সমষ্টির ভিতর আজির 32 নম্বর সভা, 8টা দিন পার হয়েছে, তার মানে আজি আমি 32টা সমষ্টিত সভা কমপ্লিট করেছো। আর ইয়ার আমার মূল উদ্দেশ্যটাই হয়েছে যে আমি জনগণের মাজত নিজে আহি গেছো। বহুতে আজি বিভিন্ন আসনিবর কি ধরনের রূপায়ণ করা হয় তার উপর আরটিআই করে জানিবর কারণে, কিন্তু আমি আরটিআই করব নালাগে, আমি নিজে আহি কাটগড়াত হাজির হয়েছো। কিবা আমার আসনি সমূহ হয় আপনার খুশি হয় নে নহয়, প্রত্যেক আসনির বিরুদ্ধে আমি কিমান টাকা ধরেছো, তার সঠিক রূপায়ণ হয়েছে নে নাই হওয়া, যদি নাই হওয়া কত কি হয়েছে, তার অভিযোগব পোনপটিয়াভাবে গ্রহণ করা আদি দিকের উপর ভিত্তি করে এই সভাখন অনুষ্ঠিত করা হয়েছে। এই মিচিং অটোনমাস কাউন্সিল এরিয়াত কংগ্রেসের তেমন কোনো উত্থান আমি দেখি, ইয়াত মিত্রজোটর পক্ষতেই পতা আছে। আর আপনাদের চাব লাস্ট পার্লামেন্টারি স্ট্রাগলর কনস্টিটুয়েন্সি ওয়াইজ যদি আপনি বিশ্লেষণ করে, আর মিচিং অটোনমাস কাউন্সিলর 40টা এটা যে সমষ্টি হয়েছে, এই 40টা সমষ্টির রাজনৈতিক গোটে দিকটো যদি বিশ্লেষণ করে, এই 40টার 40টাতে ব্যাপক ভোটত মিত্রজোট আগবাড়ি আছে। এই কারণে আমি ইয়াত কংগ্রেসের উত্থান হয়ে কোথাও ঘটিব পারে, কিন্তু এম এস সি এরিয়াত ঘটনা 1993 সনেরপর আপনার এতিয়ার মুহূর্তলৈকে আমি কেবাখনো সরকার পাল, আমি হিতেশ্বর শইকীয়ার দিনের সরকার পাল, তেখেতর আলাপ আলোচনা হয়েছে, প্রফুল্ল মহন্তর সরকারের আলাপ আলোচনা হয়েছে, তার পরবর্তী পর্যায়ত আপনার তরুণ গগৈ নেতৃত্বাধীন সরকার 15 বছর আছিল, তাতো আমি 11 বার আলোচনাত মিলিত হয়েছিল, কিন্তু এনেকা এখন সরকার নাপালো। আলোচনাবর হয় কিন্তু সিক্স শিডিউলটা যেহেতু স্টেট গভর্নমেন্টে দিবা বস্তু, ইয়াক সেন্ট্রেলর মজিয়ালে মানে রিকমেন্ডেশন পঠিয়ে দিয়ে এখনো সরকার নাপালো। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মিত্রজোটর সরকারখনে প্রথম সরকার যাক রিকমেন্ডেশন তেজেলে পঠিয়েছে, আর আমি আশাবাদী, আশাবাদী 2026 সনের আগতেই বিধানসভা নির্বাচনের আগতেই এই গোটেই মিচিং অটোনমাস কাউন্সিল, রাভা অটোনমাস কাউন্সিল আর তিওয়া অটোনমাস কাউন্সিলক সাংবিধানিক মর্যাদা প্রদানের বিষয়টির একটা এমিকেবল সেটেলমেন্ট হব বলে বা সলিউশন হব বলে আমি আশা করি। কমাৰগাঁৱৰ পৰা পৱন কামানৰ ৰিপৰ্ট, অসম টুডে।